আল্লাহাক বলছেন কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যমত আফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অতঃপর তোমরা অবশ্যই তোমাদের প্রতিফল পাবে, প্রতিদান পাবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, অতঃপর যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকলো, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে কৃতকার্য হলো। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখো দুনিয়াবী জীবন সেটা প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। এই একটি আয়াতের মধ্যেই মানবতার মূল্যবোধ, বিশ্ব শান্তি সব কিছুই নির্ভর করছে। যতক্ষণ মানুষ এই আয়াতের উপরে পুরোপুরি বিশ্বাসী না হবে, কোনোদিনও সে শান্তি পাবে না। এই আয়াতের তিনটে ভাগ করে নিতে পারেন। শেষেরটাকে আমরা আগে নেই, যে দুনিয়াটি হচ্ছে প্রতারণার বস্তু, এখানে এক একজন এক এক থিওরি আওড়ায় আর মানুষ খালি ধোকা খায়। প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করছেন, উচ্চশিক্ষিত মানুষগুলি অনেক সময় নিজেরা প্রতারিত হচ্ছেন, তাদের দ্বারা বহু মানুষ, সাধারণ মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে। নারী পুরুষ সবাই বস্তুবাদী হচ্ছে অথবা অধ্যাত্মবাদী হচ্ছে, তারা আসল জিনিস খুঁজে পাচ্ছে না। এই জন্যই বলা হয়েছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবি জীবনটা সেটা প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। এবার চলেন দুই নম্বরে, আমরা মরব এটা নিশ্চিত। এটা কিন্তু আয়াতের শুরুতে বলা হয়েছে কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ব্যাপারে পুরো বিশ্ব একমত, কারণ দেখতেই পাচ্ছে সামনে একজন নাস্তিকও মরছে, একজন আস্তিকও মরছে, হিন্দুও মরছে, মুসলমানও মরছে, মরছে, মরতেই হবে। চিরদিন কেউ এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, কোনো নবী রসুল বাঁচেনি, আমরাও বাঁচব না। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভিন্ন মত। এখানে বিশ্বের অধিকাংশ মানুষ বলছে মৃত্যুই আমার শেষ ঠিকানা, এরপরে আর কিছু নাই। যেহেতু এরপর কিছু নাই, অতএব ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পেও ফুর্তি করো, যত পার লুটিপুটি খাও। এই বিশ্বাস মানুষকে পুরাপুরি বস্তুবাদী বানিয়েছে, অমানুষ বানিয়েছে, পশুর চাহিদা নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। মৃত্যুর সময় সে বলবে ইয়া আলাইতা কানাত লাকাদিয়া, হালাকা আননি মালিয়া, হালাকা আননি সুলতানিয়া, মা আগনা আননি মালিয়া, হালাকা আননি সুলতানিয়া। যখন তাকে মালাকুল মউত যখন তাকে ধরবে, তখন সে কিন্তু এই কথাই বলবে ইয়া আলাইতা কানাত লাকাদিয়া, যেদিন আমাদের ডান হাতে আমল নেওয়া দেওয়া হবে, আমরা প্রতিবেশীকে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে, আমি যদি বাম হাতে আমল নেওয়া প্রাপ্ত হই, তখন কিন্তু এই দুঃখ আমাকে করতে হবে। সেই দুঃখগুলো আল্লাহ পাক আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর যারা ডান হাতে আমল নেওয়া পাবে, তারা খুশি হয়ে সবাইকে দেখাবে, হা উম করাও কিতাব ইয়া এমনি জানান্ত আন্ডি মুলাকিন হিসাব ইয়া, এসো আমার বন্ধুরা এসো, এই দেখো আমার আমল নেওয়া, তোমরা পড়ো দেখো। আমি দুনিয়া থাকতে বিশ্বাস করতাম যে আমি অবশ্যই একদিন হিসাব নিকাশের সম্মুখীন হব। কুতুফিয়া দানিয়া, বড় বড় ফলের ফলগুলো সব হাতের নাগালের মধ্যে আল্লাহ পাক এনে দিবেন, যখন যেটা সে মন চাইবে সেটা খাবে। এই সুযোগ কিন্তু মুমিন ছাড়া কেউ পাবে না। তাদের এই চেহারা দেখে যারা বাম হাতে অন্ন পেয়েছে তারা দুঃখ করে বলবে ইয়া লাইতাহ কানাতুল কাজিয়া আলাম আদরে মা হিসাবিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ঠিকানা হইতো, আমার আমলনামা যে কী আছে এটা আমি যদি না জানতাম, দুঃখ করবে। মা আগনা আননি মা আলিয়া, এত মাল সম্পদ আমার ছিল দুনিয়াতে, আজকে আমার কোনোই কাজে লাগলো না। হালাকা আননি সুলতানিয়া, দুনিয়া আমার রাজনৈতিক ক্ষমতা ছিল, আজকে আমার কিছুই লাগলো, সব ধ্বংস হয়ে গেছে। তখন গায়েবি আওয়াজ দেওয়া হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারাউহা সাবুনা যারান ফাসলুকুহু, ওকে ধরো, ওকে দুই হাত গলায় বেড়িবদ্ধ করো,
সত্যর হাত লম্বা শৃঙ্খলে আবদ্ধ করো, ফেলে দাও ওকে জাহান্নামের অগ্নিকুণ্ডে। কিন্তু আগে সে দুঃখগুলো করে নিবে, দুঃখগুলো আমরা করবো আল্লাহ পাক আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছেন। কিন্তু দুনিয়ায় থাকতে আমরা বিশ্বাস করি নাই, কারণ দুনিয়াটা হচ্ছে প্রতারণার স্থান। আর এই প্রতারণা থেকে বাঁচানোর জন্য নবী রসুলগণ যুগে যুগে এসেছেন, মানুষকে সাবধান করেছেন। শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। কোরআন শাশ্বত চিরন্তন গ্রন্থ, এর কোনো একটি হরফ নোক্তা কোথায় মিথ্যার কোনো অবকাশ নাই। কোরআন বলে দিচ্ছে তোমরা সবাই মরবে, এরপরে তোমাদেরকে অবশ্যই তোয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমরা পুরোপুরি উজরাত পাবা। উজরাত বলতে কর্মফল, যে যেমন কর্ম করেছে সে তার ফল পাবে। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি একটা অনুপরিমাণ নেকির কাজ করেছে সেটা সে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অন্যায় করেছে সেটাও সে পাবে, ছাড় নেই। ব্যাখ্যা এসছে হাদিসে, একদিন সাহাবা কেরাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তোমরা বলো তো মাল মফলেস, নিঃস্বকে? তো সাহাবা কেরাম জবাব দিলেন, মাল্লা মাল আলহু, যার মাল সম্পদ নাই সেই তো নিঃস্ব। তো না, সে নিঃস্ব নয়, নিঃস্বলের ওই ব্যক্তি যে দুনিয়া থেকে নেকির পাহাড় নিয়ে আখেরাতে চলে গেছে, হজ করেছে, উমরা করেছে, বড় বড় দান খয়রাত করেছে, সবই করেছে। আল্লাহ পাক যখন তার বিচারে বসবেন তো সবাইকে ডাকবেন, কিয়ামতের ময়দানে যত মানুষ থাকে তাদের উদ্দেশ্যে ওই ব্যক্তি নাম ধরে বলবেন, দেখো এই ব্যক্তি আমার সামনে এখন বিচারে কাঠগড়া দাঁড়িয়ে আছে, এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা বলো। তোমরা আসবে এক এক করে, কাদাম বা হাজা কাদাম জারা বা হাজা বা সাফাকা হাজা, একটা একটা শুরু হয়ে যাবে। কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, কেউ অপবাদ দিয়েছে, নানা ধরনের অভিযোগ নিয়ে মানুষ আসতেই থাকবে। তখন আল্লাহ পাক ওই নেকি পাহাড় যিনি এনেছিলেন তার আমল থেকে নেকিগুলো নিয়ে নেবেন ওই পরিমাণ, কারণ সেদিন কোনো দিনার ও দিরহাম কারোর সঙ্গে থাকবে না, টাকা পয়সা দিয়ে জরিমানা হবে না, তার নেকি থেকে নিয়ে এই লোকের নেকিতে আমল নামাতে দিয়ে দেওয়া হবে। এমনি করে কাফারা দিতে দিতে এক পর্যায়ে ওই বড় মানুষটির নেকির পাহাড় ফুরিয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এরপরও যখন আসতে থাকবে অভিযোগ তার বিরুদ্ধে, তখন ওনার নিজের অর্থাৎ বিবাদের যেসব নেক আমল ছিল সেই নেক আমল থেকে বাদীদের আমল নামে দেওয়া হবে। দিতে দিতে দেখা যাবে সে বিবাদীর আমল নামে শূন্য হয়ে যাবে। সুম্মাফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলছেন এই হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। ধন সম্পদ মানুষ উপার্জন করবে পরকালীন পাথর সঞ্চয়ের জন্য, দুনিয়াবী আরামায়েশের জন্য নয়, এই বিষয়টি সামনে রাখতে হবে। তিনি যত বেশি দুনিয়াবী কল্যাণের জন্য ব্যয় করবেন তত বেশি মূল্যবোধের অনুসারী হিসাবে দুনিয়াতে প্রশংসিত হবেন, আখেরাতেও আল্লাহর কাছে পুরস্কৃত হবেন।